স্মৃতিবিজড়িত আন্দামান সেলুলার জেল ও ভাইপার দ্বীপ পৃথিবী বিখ্যাত। স্বচ্ছ নীল জলের দ্বীপ আন্দামান দ্বীপপুঞ্জ যেন দিগন্ত জোড়া জলরাশির ওপর তুলার ন্যায় ভাসতে থাকা সবুজ পাহাড়ের ঘেরা একটি স্থলভূমি। একসময় ব্রিটিশদের কাছে কালা পানি বলে পরিচিত ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এটি হলো ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। জনসংখ্যা ছিল মাত্র 1637 জন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা সুখের কথা। বর্তমান জনসংখ্যা প্রায় 37,000। এখানকার জনগোষ্ঠী সোমপেন গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এরা বিশ্ব দুনিয়ার সাথে এখনও বিচ্ছিন্ন হয়ে আছে। এরা চায় না সহযোগিতার হাত বর্তমান প্রজন্ম তাদেরকে এগিয়ে নিয়ে আসুক। বুঝতে পারেন, সব ভাষায় কথা বলতে পারেন। এখানে নারকেল, সুপারি, মরিচ, লবঙ্গ, জায়ফল ও দারুচিনি প্রচুর চাষ হয়, তা জগৎ বিখ্যাত। দ্বীপপুঞ্জটি নারকেল ও পাম গাছ দিয়ে ঘেরা। সুন্দর সমুদ্র সৈকত ও স্বচ্ছ জলের নিচে ডুবে থাকা রঙিন কোরাল ও প্রবাল প্রাচীর এবং ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন আইল্যান্ড, পৃথিবী বিখ্যাত স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত সেই সেলুলার জেল এবং ভাইপার দ্বীপ এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সৌন্দর্য বৃদ্ধি করেছে। চারিদিকের সুন্দর সমুদ্র ও পাহাড়ের বেষ্টনীতে গড়ে উঠেছে এই সুন্দর ও গোছালো শহর। ঘুরতে যেতে পারেন, এখানে আছে নীল জল, সাদা বালি, ঘন ঘন বন, নীল আকাশের স্বপ্নীল সাগর সৈকত। এই দ্বীপে জনসংখ্যা খুব কম হওয়ায় পর্যটকরা খুব শান্তিতে, খুব স্বাচ্ছন্দ্যে, মনের আনন্দে, নয়নাভিরাম মনোরম পরিবেশে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। ডলফিন দেখার একমাত্র উপযুক্ত স্থান আন্দামান। সারা পৃথিবী থেকে এই স্থানে একমাত্র ডলফিন দেখার জন্য ঘুরতে আসেন। ঘোরার উপযুক্ত সময় নভেম্বর মাসের শুরু থেকে মার্চ মাসের শেষ পর্যন্ত। এখানে ঘুরতে থাকতে খুব ভালো লাগে। কলকাতা থেকে বিমানে মাত্র 2 ঘন্টা সময় লাগে, আর কলকাতা থেকে জলপথে মাত্র 4 দিন সময় লাগে। কলকাতা ও চেন্নাই থেকে মাসে 3 থেকে 4 বার জাহাজ ছাড়ে। হোটেল খরচ মাত্র 500 থেকে 700 টাকা পার নাইট আনুমানিক। আন্দামান থেকে কোনো স্মৃতি বিজড়িত জিনিস কিনলে সঙ্গে রাখতে হয় বিল, ভাউচার অবশ্যই রাখতে হয়। আর প্রকৃতির কোনো জিনিস লোভ সামলাতে না পেরে ব্যাগে ভরে আনা নিষেধ, এটা একদম বিধিসম্মত। আপনারা দেখছেন সেই সুন্দর স্বপ্নীল শহর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের, একটি মনোরম নয়নভিরাম এবং স্বপ্নের শহর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দেখুন কীরকম স্বাচ্ছন্দ্যে ছোটো ছোটো ছেলেমেয়েরা এবং বড় মানুষেরা সমুদ্র সৈকতের সমুদ্রের তীরে তারা খেলা করছে, এবং কত সুন্দর পরিবেশ। এই খবরটি নিমতিদা দর্শন চ্যানেলে আপনাদেরকে দেখালাম। চলুন না আমরাও একবার সেই স্বপ্নের শহর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঘুরে আসি। হ্যাঁ, যেতে খরচ তো আছেই, তাই যেতে যদি নাই পারা যায় তাহলে এই নিমতিদার দর্শনের এই ভিডিও আপনাদের সেই মনের স্বাদ, মনের আস্বাদ নিরাময়ে কতটা পারলাম তা আপনারা কমেন্ট করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না। সাথে নিমতিদা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।